এক গ্রামে এক কৃষকের একটি গরু ছিল। সেটা প্রতিদিন বাগানে বেঁধে দিয়ে আসতো, আর ওই গরুকে দেখার জন্য একটি কাক প্রতিদিন এসে গরুর সাথে গল্প করত আর তার পিঠের উপরে বসা মশা মাছি খেয়ে ফেলত। রীতিমতো তাদের সাথে গল্প করা, ঘোরা, ওঠা বসা করতে করতে তাদের দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্বের সূচনা হয়েছিল। একদিন যদি একজন অপরজনকে না দেখত, তাদের মোটেও ভালো লাগতো না। গভীর এক বন্ধুত্বের বন্ধনে তারা একে অন্যের সাথে মিশে গিয়েছিল। কাক ভাই, তুমি তো প্রতিদিন আসো আর তোমার সাথে আমার কথা হয়, কিন্তু একটা কষ্টের কথা কি, তোমার সাথে হয়তো আর এরকম গল্প করা হবে না, একসাথে ঘাস খাওয়া হবে না, তোমার পরিবারের খোঁজ নেওয়া হবে না। আমার সময় অনেকটা ফুরিয়ে এসেছে। এই কথা বলছো কেন গরু ভাই? কি হয়েছে আমাকে মূল ঘটনাটা একটু খুলে বলবে? আমার মালিকের অনেক অভাব পরিবারে দেখা দিয়েছে। সে তার অভাবের যন্ত্রণায় পরিবারের সকল জিনিস বিক্রি করতে শুরু করে দিয়েছে, এমনকি বাড়িতে তার খাবারের থালাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আমি তার শেষ সম্বল হিসাবে রয়েছি, হয়তো কিছুদিনের ভিতরে আমাকেও বিক্রি করে দেবে। গ্রামে অনেক পানি উঠেছে তো, ফসলের অভাব, হয়তো খাবারের সন্ধান জোগাতে গিয়ে আমাকেও বিক্রি করে দিতে হবে অন্যের কাছে। তোমার সাথে কোনো ত্রুটি ভুল হলে আমাকে মাফ করে দিও। আর কবে তোমার সাথে দেখা হবে তাও আমি জানি না। গুরু ভাই, তুমি এভাবে বিদায় নেওয়ার কথা আমার কাছে বলো না। তোমাকে বিদায় দেওয়াটা আমার জন্য অনেক কষ্টসাধ্য, অনেকটা অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি দেখছি তোমার জন্য কি করতে পারি, তবে তুমি আমাকে ছেড়ে যাবে না এ কথা আমি বিশ্বাস করি। আমাদের বন্ধুত্বের ভাঙন কখনো অর্থভাবে ভাঙবে এটা আমি বিশ্বাস করি না। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা নেব একটা। দেখি তোমার জন্য আমি কি করতে পারি, তোমার মালিকের জন্য কি করতে পারি, কারণ তোমার অভাব আমাকে অনেকটা ভোগাবে। এই পৃথিবীতে চলার মতো আমার তেমন কেউই নেই। আমি আসি এখানে তোমার জন্য, তোমার সাথে গল্প করা, তোমার সাথে ঘোরা, সারাটা দিন তোমার সাথে এখানে কাটিয়ে আমি আবার বাড়িতে ফিরি। আমার এখানে আসার উদ্দেশ্যই তুমি, আর যদি তুমি এখানে না আসো, না থাকো, আমি আর কখনোই এখানে আসব না। তবে তুমি আমাকে ছেড়ে যাবে এ কথা আর কখনো বলবে না। কাক ভাই, আমারও তো ওই একই অবস্থা। আমি বাসায় যতক্ষণ থাকি দম বন্ধ করে থাকি। আমারও মন চায় আমার মালিক আমাকে কখন এসে এই বাগানে বেঁধে রাখবে, আর তুমি আসবে, তোমার সাথে মন খুলে কিছু কথা বলবো। কিন্তু আমি কি আর সাথে তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলছি? পরিস্থিতি আমাকে এমন পজিশনে ফেলে দিয়েছে, কখন যেন আমার ডাক পড়ে তার কোনো ঠিক নেই। ওদিকে শুনছি আমার মালিক অন্য মালিকের সাথে কথা বলছে, আমাকে নাকি বিক্রি করে দেবে। দেখো কিছু করতে পারো কিনা। এই বলে গরু চিরদিনের জন্য এখান থেকে হারিয়ে যায়। আর কাক প্রতিদিনের মতো করেই এখানে আসে, এসে গরুকে ডাকে, এদিক ওদিক তাকায়, কান্নাকাটি করে, কিন্তু গরু আর ফিরে আসে না। সে প্রতিদিন এই পথ থেকে উড়ে যায়, এখন আর ওই গাছের ডালেও বসে না, কিন্তু ক্ষণে ক্ষণে এসে এখান থেকে উড়ে যায় আর ক্ষণে ক্ষণে এসে ফিরে যায়। সে দেখে আর খোঁজে যে এক পলকের জন্যও